আমরা আজ বায়োকেমিকের সাত নম্বর মেডিসিন কেলিসালফেরিকাম সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই আজকে সহ ষাটটা মেডিসিন আলোচনা আমাদের শেষ হওয়ার পথে এবং আরও পাঁচটা মেডিসিন আমি আলোচনা করব। সেই সুবাদে আজকে আমাদের ওষুধের নাম হচ্ছে কেলিসালফেরিকাম অর্থাৎ সংক্ষেপে আমরা ক্যালিসাল বলি এবং এটা পটাশিয়াম সল্ট সংক্ষেপে আমরা কেস দিয়ে প্রকাশ করি এবং আমাদের বায়োকেমিকের এটা সাত নম্বর ওষুধ হিসাবে পরিচিত এবং এটা আমরা তিন রকমের পদার্থ পড়েছি কেলিমিউর কেলিফস কেলিসাল অর্থাৎ এক একটা ভাগ যেমন ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফসপরিকাম ক্যালকেরিয়া সাল কেলিমিউর কেলিফস কেলিসাউ এভাবেই সচরাচর ভাগ করা হইয়া থাকে সেই সুবাদেই তিনটা মেডিসিন আজকে আলোচনার শেষ অর্থাৎ ক্যালিসাল্প ক্যালকেরিয়া ক্যালিসালফেরিকাম আজকে এই ওষুধটার নাম এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এটা তৃতীয় স্টেজের ওষুধ অর্থাৎ আমরা ঠিক এই তিন তিনটা করে ওষুধ যেভাবে পড়ে আসছি ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া সাল্প আর আজকে শেষ করতে যাচ্ছি ক্যালিমিউর কেলিফস কেলিসাল অর্থাৎ এই সাল মানিয়েই তৃতীয় পর্যায়ের ওষুধ সুতরাং সেই সুবাদে আজকে আমাদের আলোচনা যদিও ওষুধটা বেশি বহুল প্রচলিত নয় তবে সুন্দর ব্যবহারের জন্য এটার কার্যকারিতা তোমরা সহজেই বুঝতে পারবে এবং আমি চেষ্টা করব অল্প কয়েকটা লক্ষণ বা প্রয়োগক্ষেত্র বলেই আমি আলোচনা শেষ করব যেহেতু ছোট মেডিসিন এটা বিপুল আকারের ব্যবহার কম তাই আমি আলোচনা করতে যাচ্ছি কয়েকটা জিনিস বলেই অর্থাৎ আমরা আগে আসি এটা কোথায় পাওয়া যায় এটা অগ্নি আগ্নেয়গিরির উৎপন্ন থেকে যেখানে তৈরি হয় সেখান থেকে এটা পানিতে এবং গরম পানিতেই দ্রবণীয় অ্যালকোহলে দ্রবণ হয় না সুতরাং সেই হিসাবে এই ওষুধটা আমাদের বায়োকেমিক্যাল ওষুধ চলে আসছে এই বারোটা মেডিসিন দিয়েই সর্বরোগের চিকিৎসা তোমাদের হাতে হবে আমার হাতে হয়েছে তোমার হাতে হবে আমি চাই এটার বহুল ব্যবহার কেন এই জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা প্রতিবার আলোচনা করার সময় বলে যায় আজকেও একটু বলে যাচ্ছি অর্থাৎ অর্থাৎ এলোপ্যাথিকের ওষুধের ক্ষতি নাই এরম কোনো মেডিসিন নাই তারা সবসময় বড় আকারের দেখায় উপকার অল্প একটু কথা বলেই ক্ষতিটা একটু কম বলে যায় তারপরও ক্ষতি তাদের অনেক বেশি সেই ক্ষতি থেকে আমাদের সাধারণ মানুষকে রক্ষা করার জন্যেই আমার এই প্রচেষ্টা আমি জানি হয়তো সবাই এটা বিশ্বাস করবে না বলবে না তবে এলোভাথির ডাক্তারও স্বীকার করে যে তাদের ওষুধের ক্ষতি ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা যায় না উপকার বেশি হয় গতিকে আমরা ক্ষতিটা স্বীকার করে নিয়ে বলে তারা স্বীকার করে কিন্তু আমরা আমাদের ক্ষতি নাই বললেই চলে সেই সুবাদেই এটা যে কোনো যে কোনো লোকেই এই ওষুধ অন্তত সিক্স এক্স টুয়েলভ এক্স ব্যবহার করার ক্ষমতা রাখে ব্যবহার করতে পারে রিলিফ না পাইলে তারপরে ডাক্তারের পরামর্শ অথবা এলোপ্যাথিক চিকিৎসায় তারা যাবে আমি এই আহ্বান জানাচ্ছি প্রথমেই এটা খেয়ে দেখা উচিত অর্থাৎ একদিন দুই দিন তিন চার দিনের ভিতরে যদি কোনো ফলাফল অথবা নিজে না করতে পারো ডাক্তারের ফলাফল যদি না পাও তাহলে তুমি এলোপ্যাথিকে চলে যাও অন্তত শরীরটা ভালো থাকবে সেই সুবাদেই আজকে আলোচনা আজকে তোমাদের এই বারোটা মেডিসিন নিয়েই আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি তাহলে চলে আসি আমরা কীভাবে আলোচনা করে আমরা যাব অর্থাৎ এটা হলো ক্যালকেরিয়া সালফ এটা কীভাবে কাজ করে শুনলে তোমরা অবাক হবে শরীরের এই জিনিস যদি অবাক হয় ক্যালকেরিয়া সালফের তাহলে কী জানো তাহলে স্কিনের ক্ষতি হয় স্কিন কাজ করতে পারে না আমাদের স্কিনের উপরে অর্থাৎ চর্মের উপরে যে ছিদ্রগুলো আছে লোমকোপের গোড়া গোড়া যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোর কাজে সহায়তা করার কাজে হচ্ছে কেলি সালফের কাজ কী কাজ দেখো কেলি চাল যদি অভাব হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় লমকোপের গোড়াগুলো তখন সঙ্কুচিত হয়ে যায় সংকুচিত হলেই সেখানে ক্রিয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ এই লমকুপ দিয়ে তখন আর ঘাম আসে না কি সুন্দর কথা আমরা এসব কথাকে ব্যাখ্যা করতে পারি না অথবা বুঝতে পারি না অথবা বোঝার মতন আমাদের ক্ষমতাও হয়তো থাকে না সেই কারণেই আমরা ওষুধের প্রতি কোনো আগ্রহ থাকে না তাহলে কেলিস্টালপের কাজ হচ্ছে দেখো বায়োকিমিক বিশাল এক বিজ্ঞান সেটা আলোচনা করতে গেলে শেষ নেই আমি খুব সংক্ষেপে চেষ্টা করবো তোমাদের কাছে বলতে আজকে হয়তো একটু সুযোগ পেয়েছি ওষুধটাও খুব একটা বড় না তাহলে চলে আসি সে কিভাবে কাজ করে প্রত্যেকটা লোমকূপের গোড়ায় যদি সে না থাকে তাহলে লোমকূপের গোড়াগুলো সংকুচিত হয়ে যায় সেই সংকুচিত হওয়ার কারণে লোমকূপের গোড়া থেকে ঘাম বাইর না ঘাম না হইলেই শরীরের যে আবর্জনা যে দূষিত পদার্থগুলো আবার রক্তে ফিরে যায় তখনই তার সমস্যার সৃষ্টি হয় তাহলে ঘটনাটা বুঝতে পারছ ক্যালিসাপ কত প্রয়োজনীয় ক্যালিসাপ কত প্রয়োজনীয় এবং কত ইম্পর্টেন্ট কাজ করে শরীরের অর্থাৎ দূষিত পদার্থকে লোমকূপের মাধ্যমে বাইর করে দেয় আর কি করে শুনলে তোমরা অবাক হবে আর এই লোমকূপের মাধ্যমেও আমাদের স্নায়ু আমাদের নার্ভগুলো অর্থাৎ অক্সিজেন টেনে নেয় আর পানীয় টেনে নেয় প্রয়োজনে তাহলে দেখো এই কাজটা যদি সুন্দর রূপে করতে না পারে তাহলেই শরীরের অনেকগুলো রোগের সৃষ্টি হয় এই রোগগুলোই সচরাচর তৃতীয় স্টেজে হয়ে থাকে তবে বুঝতে পারছ এই ছোট্ট মেডিসিনটা আমাদের কত প্রয়োজনীয় অর্থাৎ লঙ্কগগুলো পরিষ্কার রাখে এটার অভাব হলে লঙ্কগগুলো সংকুচিত হয়ে যায় এবং ফাংশান করে না ফাংশান না করলে আমাদের শরীর দূষিত হয় চর্মও দূষিত হয় চর্ম থেকে চর্ম খারাপ হয়ে যায় এবং চুলকায় এবং খুশ মাথায় মাথায় খুশকি হয় এবং চর্মও অনেক সময় চামড়া উঠে এবং শুক শুষ্ক থাকে এবং চুলকালি চুলকালি সাদা চামড়াও উঠে কেলিমিউরের গভীরতা কেলিমুর সাদা চামড়া উঠে কিন্তু এটা সাদা চামড়ার সঙ্গে অনেক সময় পুজো হইতে পারে অথবা আবর্জনাজনিত কারণে হতে পারে যেহেতু সেটার অভাব হয়েছে শরীরের আবর্জনাগুলো চর্মে এসে জমা হয় অথবা রক্তের সঙ্গে মিশে আমাদের নানা রকম রোগের সৃষ্টি করে সেই সুবাদেই এই ওষুধটা প্রয়োগ দেখো এটার কাজ কত সুন্দর আমরা সুন্দরভাবে যা বুঝতে পারলাম চর্ম শুষ্ক হয়ে যায় অকার্য হয়ে যায় চর চারমা দেখতে ভালো লাগে না খসখস খস খসখস হয়ে যায় সেই মিশ চামড়াকে মিশ্রণ করার জন্য একমাত্র এই ক্যালিসাল অর্থাৎ শরীরের সর্ব পরিষ্কার রাখার কারণে অর্থাৎ আমাদের আমাদের লোমকোপের গোড়া দিয়া পানি অর্থাৎ এবং দূষিত পদার্থ ঘাম আর অক্সিজেন নেওয়ার কাজ সে করে থাকে এবার এটার অভাবে অক্সিজেন শরীরে লঙ্কুপ দেওয়া যায় না দেখো ছোট্ট একটা লঙ্কুপ সে প্রয়োজনে সে মুখ খুলে অক্সিজেন নিবে প্রয়োজনে পানি বের করে দেবে তুমি ইচ্ছা করলে শরীর থেকে ঘাম বের করতে পারবে না তখন যদি মনে করে সে ঘাম বের করবে তাহলে শরীর দিয়ে অনবরত ঘামাবে আবার শরীরের এই লঙ্কুপ দিয়েই সে অনেক পানি আমাদের বাতাস থেকে নিয়ে যায় সঙ্গে অক্সিজেন নিয়ে যায় সঙ্গে কত কিছু নিয়ে যায় তাহলে কি পরিমাণ প্রয়োজনীয় তাহলে বুঝতে পারছো সেই জিনিস নিয়েই আমি আলোচনা করব এবং খুব সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব অর্থাৎ আমাদের এই বিশ পঁচিশ মিনিট বা মধ্য যেন আমরা শেষ করতে পারি তাহলে এটা বুঝতে পারছো আমরা ব্যবহার করব কোন কোন কাজে আমরা ব্যবহার করব দেখো সচরাচর চর্মরোগে এটা ব্যবহার করা যায় অর্থাৎ আমি প্রথমেই বলছি তৃতীয় নম্বর স্টেজ আমরা স্যারাম্প যদি ফেল করি ক্যালিমিউ ক্যালিমিউ ফেল করলে ক্যালিসাল এবং সাল্প তিনটা আছে ক্যালকেরিয়া সাল ক্যালিসাল এবং আরেকটা হচ্ছে কেলিসাল নেট্রাম সাল্প দেখো তিনটেই গভীরতা এবং শেষ পর্যায়ের ওষুধ যদিও নেট্রাম সালটা শেষ পর্যায়ে ছাড়াও সেকেন্ড পর্যায়ে প্রচুর ব্যবহার হয়ে থাকে আমরা চলে আসি আমাদের ওষুধগুলো অর্থাৎ আবারও মনে রাখার জন্য তোমাদেরকে বলছি মনে রাখার সিস্টেম হচ্ছে ক্যালকেরিয়া সাল ক্যালি সাল্প নেট্রাম সাল এই তিনটা সাল্প আছে তিনোটা সাল্পের গভীরতা বেশি এবং এটা তৃতীয় স্টেজের বেশি খালি নেট্রাম সালটা সেকেন্ড স্টেজে ব্যবহার করা হয় আরগুলো সেকেন্ড স্টেজের ব্যবহার করা হয় না তবে প্রথমে স্টেজেই আমরা যদি তাদের সঙ্গে প্রয়োজন অনুপাতে বুঝতে পারি তাহলে প্রয়োগ করতে পারবো দেখো বারোটা ওষুধ যদি সুন্দরভাবে তোমরা প্রয়োগ করতে না পারো তাহলে আর হোমিওপ্যাথি কী করে পড়বা দুইশো মেডিসিন না জানলে কোনো ডাক্তারই করা যায় না অর্থাৎ মিনিমাম তোমাকে দুশো মেডিসিনের উপরে মোটামুটিভাবে দখল রাখলেই হোমিওপ্যাথিক ডাক্তার হওয়া যায় আর এই দুশো ওষুধ মনে রাখা কি কঠিন আমার মনে হয় যারা হোমিওপ্যাথিক ডাক্তার তারাই জানে অর্থাৎ প্রত্যেকটা ওষুধের কার্য ক্রিয়াকলাপ মনে রাখা আমার মনে হয় আমিও বোধ দুশো ওষুধের নাম অথবা প্রয়োগ অথবা করি বলে করছি বলে আমার মনে হয় না তাই এই বারোটা ওষুধ সুন্দরভাবে প্রয়োগ করার চেষ্টা করবে এখানে অভাব পূরণ শরীরের কোন জিনিসটা অভাব আছে সেটা যদি বুঝতে পারো প্রথম থেকেই তুমি ফেরামপসের সঙ্গে অথবা ক্যালিমিউরের সঙ্গে অথবা ক্যালকেরিয়া ফসের সঙ্গে অথবা ন্যাট্রাফসের সঙ্গে অথবা ফেরামপসের সঙ্গে ম্যাকফসের সঙ্গে তোমরা এই দীর্ঘ ক্রিয়াশীল ওষুধগুলো প্রয়োগ করতে পারো দীর্ঘ ক্রিয়াশীল ওষুধের মধ্যে চার পাঁচটা ওষুধের কথা বলবো সব সাল্পগুলো আর সাইলেশিয়া এবং ন্যাট্রামিউরও খুব গভীর ক্রিয়াশীল ওষুধ কিন্তু ক্যালকেরিয়া সাল্প অ্যান্টিসোরিক এবং অ্যান্টি টিউবারকলিস দেখো এই প্রত্যেকটা মেডিসিনই অর্থাৎ আমি যে ওষুধগুলোর নাম বলবেন এই ক্যালকেরিয়া সাল্প কেলি সাল্প এবং ন্যাট্রাম সাল্প গভীরতা আছে এবং ন্যাট্রাম মিউর আর হচ্ছে সাইলেশিয়া এই চা এই চার পাঁচটা ওষুধের গভীর ক্রিয়াশীল সুতরাং কারো শরীরে কতক্ষণে কিভাবে দরকার যদি তুমি মনে করো সেটা তুমি প্রথম থেকেও দিতে পারো এস বা টুয়েলভ আর সুন্দর সিস্টেম তুমি যদি এস টুয়েলভ এসে ফেল করো একদিন দুদিন তারপরে তুমি যাও হাইপ হাই টু হাই পাওয়ার পারে কারণ তোমাকে ডাক্তারি করতে হবে চিকিৎসা করতে হবে অর্থাৎ যে কোনো জটিল রোগের চিকিৎসা তুমি এই বারোটা মেডিসিন দিয়ে করতে পারবে যদি তোমার যদি তোমার অভিজ্ঞতা এবং মেধা থাকে এবং প্রয়োগ করার ক্ষমতা যদি তোমার বুঝতে পারো অর্থাৎ শরীরে তার কোন জিনিসের অভাব আছে তাহলে আমি কেন পড়াইতে যাচ্ছি আমি পড়াইতে যাচ্ছি প্রথম থেকেই অর্থাৎ ছোটোবেলা অর্থাৎ আমাদের যখন শিশু অর্থবা যারা যারা বয়স বেশি হয় নাই এই প্রথম থেকে এই ওষুধ ব্যবহার করলে জটিল কোনো রোগ হওয়ার কোনো কারণ নাই এই জন্যই এটার বহুল ব্যবহার আমি আশা করি তোমাদের হাত দিয়েই হোক আমার সেই ব্যবহারের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ দেখো এলোপ্যাথিক ওষুধ মানুষ প্রথম থেকেই গো থেকে নানা রকমের রোগ চাপা পড়ে নানা রকমের রোগের সৃষ্টি হয় এবং সে কারণেই আমরা দিন 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 অপারেশান ছাড়া হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে হয় কারণ আমরা ছোটোবেলা থেকেই চাপা দেওয়ার চাপা দেওয়ার সিস্টেমেই আমরা অভ্যস্ত সুতরাং চাপা দেওয়ার রোগগুলোই এরকমই হবে কিংবদ কি কিংবা কারের রোগ হবে যেসব রোগের লক্ষণ পাওয়াও সুকঠিন সুতরাং প্রথম থেকেই যদি আমরা ছোটোবেলা থেকেই এই বায়োকেমিক ওষুধগুলো ব্যবহার করতে পারি এই অভাব পূরণ করে দিয়ে শরীরের শরীরটা ঠিক রাখতে পারি তাহলে আমাদের রোগ রোগও অনেক কমে যাবে যাই হোক আমি ওইদিকে আলোচনা বেশি যাব না আমি এখন ব্যবহারে চলে চলে আসি কোথায় আমরা ব্যবহার করব প্রথম কথা হচ্ছে চর্ম রোগে যখন আমরা চার্ম চর্মটা কর্কশ খসখসে অথবা ধরলেই বোঝা যায় এবং স্কিন ডিজিজ আছে যেগুলো পুষযুক্ত অথবা গন্ধযুক্ত এবং সেই কারণ ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি আর কি আর দেখো যে কোনো স্রাবে যদি হলুদ এবং সবুজ বর্ণের হয় অর্থাৎ যে কোনো স্রাবে হোক নাক থেকে হোক অন্য শরীরের যে কোনো জায়গা থেকে হোক মাসিকের ইয়ে থেকে হোক স্রাব আমরা যেটা বলি শ্যাতস্রাব সেখানে যদি সেটা একটু হলুদ বর্ণের হয় অথবা যেখানে লাগে সেখানে চুলকায় তাহলেই ক্যালকেরিয়া কেলি কেলিসাল্পটা আমরা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব অর্থাৎ তৃতীয় রোগ যে কোনো রোগেই দেখো এই তৃতীয় বলার শব্দের অর্থই হচ্ছে এই সকালবেলার রোগ না এটা বিকালবেলার রোগ অর্থাৎ বিকালে যে রোগগুলো বাড়ে অথবা শেষ রাত্রে যে রোগগুলো বাড়ে সেই রোগগুলোর ক্ষেত্রে আমরা এটা দিতে পারি আর আর কি করতে পারি আর করতে পারি যেই যে কোনো রোগেরই আমরা যদি ক্যালিমিউর বা ক্যালিসা বা ফ্যালভেলিয়াম বস ফেল করি তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারবো তাইলে যে কোনো পীড়াতে যেমন সর্দি বলো কি পীড়া বলো সকল রোগী আমরা এটা ব্যবহার করতে মাথা যদি চুল উঠে যায় সেখানেও আমরা ব্যবহার করতে পারি প্রদায়ে যেটা বললাম অর্থাৎ ঘন সবুজ যখন হয় ফোঁড়া ধরো অথবা ক্ষত ধর যেখানেই অর্থাৎ এটা অনেকটা সিভিলিটিক মায়াজমের উপরে বেশি কাজ করে দেখো কোথায় না কোথায় আমার আবার ওই মায়াজমের কথা চলে আসে কারণ এই রোগগুলো যদি আমরা মায়াজম সম্বন্ধে জানি তাহলে আরও প্রয়োগ করতে আমাদের সহজ হবে সুতরাং তোমরা প্রয়োগ করা অথবা সিক্স এক্স টুয়েলভ এক্স প্রয়োগ করতে তোমরা কোনো দ্বিধা করবে না শরীরের যদি প্রয়োজন হয় শরীরেই টেনে নিয়ে তোমাদেরকে এই শীঘ্রই তোমাদেরকে এই তার ক্রিয়া দেখাবে সুতরাং ওষুধ প্রয়োগ করা এই প্রথম বর্ষ থেকেই চেষ্টা করো তা হলে ওষুধের ক্রিয়াকলাপ বুঝতে পারবে না নিজে চোখে না দেখলে কোনো কিছু বই পড়ে সেই জ্ঞান আরোহণ করা যায় না অর্থাৎ আমরা প্রয়োগ করে করি। শেখার চেষ্টা করব যে কোনো রোগেই তোমরা আসুক তোমাদের কাছে যদি বুঝো সেটা সেটা গভীর ক্রিয়াশীল এবং তৃতীয় স্টেজের ওষুধ তাহলে তোমরা অনায়াসেই এই সিক্স এস টুয়েলভ ব্যবহার করতে পারো না ভালো হলে তারপর আমরা হাই টু হাই গড়ে যাব তাহলে আমরা কী কী শিখলাম শিখলাম তিনটা কথা বেশি কিছু আমি বলবো না প্রথম কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে শরীরের উপরে সর্বসময়ে এটা দরকার অর্থাৎ শরীরকে পরিষ্কার রাখার জন্য এই না হলে শরীর পরিষ্কার থাকবে না সেই কারণে তার তার এই অক্সিজেন যেহেতু অক্সিজেন ঢুকে না সেই কারণে লান্সের কাজ বেড়ে যায় লান্সের উপরেও তার যথেষ্ট কাজ আছে অর্থাৎ এটা যদি ঠিক মতন ব্যবহার করতে পারো তাহলে সাপানি শ্বাসকষ্ট রোগীও আমরা ব্যবহার করতে পারি লক্ষণ একটাই অর্থাৎ তৃতীয় স্টেজ অর্থাৎ শেষ পর্যায়ে অর্থাৎ যখন আমরা অন্য কোনো ওষুধেই তিন আমি বলবো আমি আরেক দিন পার্থক্যগুলো চিন্তা করে আমি পড়াবার চেষ্টা করব। তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা ভাগ করে করে পড়ার চেষ্টা করবো একটা কথা বলি এখানে পার্থক্য দুইটা ওষুধ অর্থাৎ একটা হচ্ছে ক্যালকেরিয়া সাল আর ক্যালিস এদের পার্থক্যগুলো একটু যদি মনে রাখো তাহলে আমার মনে হয় তোমরা প্রয়োগ করতে সুবিধা হবে কোথায় ক্যালকেরিয়া সাল্প হবে কোথায় কেলি হবে পার্থক্যটা একটু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মনে হয় দনুটাই তৃতীয় তৃতীয় স্টেজের ওষুধ দনোটেই একটা ফোঁড়া বসা বসা দিবার বসাবার জন্য প্রথম অবস্থায় ব্যবহার হয় ক্যালকেরিয়া ফস ইয়ার ক্যালকেরিয়া সাল্প আর ক্যালিসাল্প হচ্ছে পরিষ্কার করে বাইর করে দেওয়া অর্থাৎ ঘাম শরীর থেকে ঘাম বাইর করার জন্য এক নম্বর মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া সাল্প অর্থাৎ কারো শরীরে যদি ঘাম হয় না বুঝে নিবে তার ক্যালকেরিয়া সালফের ইয়ার ক্যালিসালফের অভাব কারোর শরীরে দেখবা ঘামায় কারো শরীর ঘামায় না যাদের শরীর ঘামায় না ঘাম হয় না তাদেরকে মনেই রাখতে হবে ক্যালকেরিয়া সাল তাদের ক্যাল ক্যালিসাল তাদের এক নম্বর মেডিসিন অর্থাৎ তুমি সিক্স বা টুয়েলভ এক্স দিনে দুবার বা তিনবার করে অন্তত চার পাঁচ দিন সাত দিন ব্যবহার করলে দেখতে পারবা তার এটার অভাব পূরণ হয়ে যাবে এবং সেই অভাবের পূরণ হইলেই তার কাজটা শেষ হয়ে যাবে অর্থাৎ ঘাম তার শরীরে হবে তাইলে আমরা এভাবে আমরা ওষুধগুলো নির্বাচন করে অভাব পূরণ করার পরিপ্রেক্ষিতে আমরা প্রয়োগ করতে পারি সর্বরোগী সর্ব ওষুধ কাজে লাগবে তবে সালগুলো থার্ড স্টেজের কথা মনে রাখার চেষ্টা করবে তাইলে আমরা আসি যে কিভাবে আমরা চর্মসূমের কথা বললাম আবার যদি আমরা ফ্যারামফস এবং কেলেমিউর অগ্নিদগ্ধ রোগীর ফেল করি এবং সেখানে যদি কোনো চাম চামড়া উঠে যা পুড়ে যায় এবং থার্ড স্টেজে যদি পুড়ে সেটা গভীরতা হয়ে যায় তখন কিন্তু ক্যালকিরিয়া সাল্প এক নম্বর মেডিসিন এটাও মনে রাখা মনে রাখবে তাহলে এভাবে আমরা ওষুধগুলো ব্যবহার করতে পারি আর কি দেখো এটা এটা অনেকটা ব্রায়োনিয়া টাইপের জায়গাটা শুষ্ক হয়ে যায় এবং খোঁচা মারা ব্যথা থাকে এরকম ব্যথা যদি কোনো কিছু থাকে তাহলে আমরা ক্যালিসাল্প ব্যবহার করতে পারি আর একটা কথা সেটা হচ্ছে এই ক্যালিসাল্পের ক্যালিসাল্পের বাতের রোগ হচ্ছে এক নম্বর অর্থাৎ স্থান পরিবর্তনশীল বেদনা যদি থাকে তাহলে আমরা কেলিস্যাল ব্যবহার করতে পারি কি সুন্দর কথা স্থান পরিবর্তনশীল অনেক সময় আমরা পালসের কথা চিন্তা করতে পারি অনেক সময় পালস ফেল করলে আমরা ক্যালিসার্ভ দিতে পারি ক্যালিসালভের ব্যথাটা কীরকম এক এক সময় ব্যথা এক এক জায়গায় অর্থাৎ পরিবর্তনশীল যে কোনো যে কোনো কাজেই যদি আমরা লক্ষণ পাই দেখো ওষুধ আমাদের ওষুধটা আমাদের বারোটা সুতরাং পরিবর্তনশীল ওষুধ আমরা দেখলেই কেলিসালবের কথা মনে মনে করতে পারি কান সেটা কানের কথাই বলো কানের পুজোর কথাই বলো আর আর বাতের ব্যথার কথাই বলো অর্থাৎ বাতের ব্যথা যখন যখন পরিবর্তনশীল এক এক সময় এক এক জায়গা যদি হয় এরকম কেসে আমরা কেলিসাল ব্যবহার করতে পারি তাহলে আমরা যদি তুলনা করতে পারি তাহলে পালসের সঙ্গে আমরা এটা তুলনা করতে পারি এবং ব্রায়নিয়ার সঙ্গে তুলনা করতে পারি অর্থাৎ গভীর ক্রিয়াশীল ওষুধের সঙ্গেও সেটা তুলনা করা যায় যখন আমরা প্রয়োগ ক্ষেত্রে প্রয়োগ করতে যাব সুতরাং আমার মনে হয় এই কেলিসাল্পের প্রয়োগ খুব একটা বেশি না যদি অভাবটা বুঝতে পারো অর্থাৎ ঘাম ঘাম বর্ণহীন এবং এটা তৃতীয় পর্যায়ের ওষুধ এটা শ্রাবগুণ ঘন সবুজ বর্ণের হয়ে থাকে এবং গভীর ক্রিয়াশীল ওষুধ এই ওষুধের এই কয়েকটা লক্ষণ মনে রেখেই সকল সকল রোগেই তোমরা শেষ পর্যায়ে ব্যবহার করতে পারবে দেখো তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো অর্থাৎ আমরা প্রথম বর্ষের ছাত্র সে কারণেই আমার মনে হয় তরুণ রোগে তোমরা ফ্যারামফস কেলেমিউর তারপরে এই ম্যাকফস নেট্রাম ফস ক্যালকেরিয়া ফস এই কয়েকটা ওষুধে বহুল ব্যবহার করতে করতেই তারপরে বইগুলো খুলে একটু দেখো আর প্রয়োগ করো বই কি মিথ্যা না সত্য নিজেরা প্রয়োগ করে দেখে প্রমাণ করো যে বইতে মিথ্যা কথা বলে তাহলেই বুঝতে পারবে হোমিওপ্যাথি কত সুন্দর জিনিস তোমার হাতে তুলে দিয়েছে বায়োকেমিকের বাক্স অথবা বাজার থেকে কিনে তুমি প্রয়োগ করতে পারো সেই প্রয়োগগুলো যদি তুমি করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে এই বইয়ের কথায় মিথ্যা প্রমাণ করার জন্যে তোমরা আজকে থেকে শুরু করে দাও যে বইতে পড়েছি কাজ করে নাই আমি দেখতে চাই যে হ্যাঁ বই হইতে পারে দু এক সময় হয়তো ওষুধের ওষুধের সঠিক অথবা বিশুদ্ধ ওষুধ পাওয়া কষ্ট ওই নিয়ে তোমরা কোনো চিন্তা করবে না কারণ হোমিওপ্যাথিক ওষুধে বিশুদ্ধ করার মতন কোনো কারণ নাই আর যেটা যদি করে থাকে কেউ আমি বলবো দুর্ভাগ্য ছাড়ার কিছু না তার কারণ এখানে ওষুধের দামের চেয়ে তোমার এই স্টারসের দাম বেশি সুতরাং ওষুধটা না দিয়া বানানো হচ্ছে একটা দেখো চিনি আর ধরো চিনি সমতুল্য কোনো জিনিস স্টার্স অথবা সাল চিনির সঙ্গে চাল মিশাবে না চালের সঙ্গে চিনি মিশাবে না যেটা কম দাম কেউ এটা ব্যবহার না করে পারে না অর্থাৎ স্টার্সের থেকেও দাম কম ওষুধের সেই ওষুধগুলো আবার লাগেও সবচেয়ে কম যেটার কোনো তুলনা করা যায় না সুতরাং সেখানেও যদি ভেজাল কেউ করে থাকে সেটা দুর্ভাগ্য এই জন্যই বলবো অনেকে আমাকে জানতে চায় ওষুধগুলো কি কার কোম্পানির ওষুধ ভালো আমি বলি সব কোম্পানির ওষুধ ভালো তারা যদি শুদ্ধভাবে তৈরি করে কোনো অসুবিধা নেই এবং সেখান থেকে টাকা মেরে কিছু করার নাই কারণ তারা এই স্টার্স দিতে গেল তার টাকা যা খরচ হবে আমাদের কেমিক্যালসটা দিতে গেল সেই খরচ হবে না তাহলে সুতরাং সেখানে প্রবণতা অর্থাৎ একদম কম যে না আমি ভেজাল করার কোনো কারণ নাই আচ্ছা যাই হোক সেইটা আমার মনে হয় তোমরা প্রয়োগ করলেই বুঝতে পারবে এবং ওষুধের কার্যকারিতা প্রমাণ করবে তাহলে আমি আশা করব তোমরা এই এই কেলিসাল। প্রয়োগ করা নিশ্চয়ই তোমাদের হাতে প্রয়োগ করা এখন অনেকটা সহজ হয়ে যাবে আমি আশা করি আমার ডাক্তার শঙ্কর সার ইউটিউবে যোগ দিয়ে অথবা সাবস্ক্রাইব করে আমার বক্তৃতাগুলো শোনার চেষ্টা করবে এবং প্রয়োগ করে জনগণের উপকার করার চেষ্টা করবে এবং নিজেও উপকৃত হবে নিজের পরিবার থেকে শুরু করবে এবং নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করবে আমরা যেন কোনো কঠিন রোগের কঠিন রোগের পাল্লা না পড়ি এটা মাথা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে